আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ এবং পাকিস্তানের মূল স্কোয়াডে কে কে সুযোগ পাচ্ছেন এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেই এক নজরে। বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ 22 নভেম্বর রোজ সোমবার, সময় দুপুর 2টা বাংলাদেশ টাইম, ভেনু শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর। প্রথমে পাকিস্তানের সমবায় একাদশ। নাম্বার ওয়ান মোহাম্মদ রেজওয়ান, নাম্বার টু বাবর আজম অধিনায়ক, নাম্বার থ্রি পাকার জামান, নাম্বার ফোর হায়দার আলী, নাম্বার ফাইভ শোয়েব মালিক, নাম্বার সিক্স খুশদিল শাহ, নাম্বার সেভেন শাদাব খান, নাম্বার এইট মোহাম্মদ নওয়াজ, নাম্বার নাইন শাহিন শাহ আফ্রিদি, নাম্বার টেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং নাম্বার ইলেভেন হারিস রক। বাংলাদেশের সম্ভাব্য একাদশ। নাম্বার ওয়ান নাইম শেখ, নাম্বার টু পারভেজ হোসেন ইমন, নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত, নাম্বার ফোর ইয়াসির আলী রাব্বি, নাম্বার ফাইভ মাহমুদুল্লাহ রিয়া অধিনায়ক, নাম্বার সিক্স আফিফ হোসেন ধ্রুব, নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান, নাম্বার এইট নুরুল হাসান সোহান, নাম্বার নাইন শহীদুল ইসলাম, নাম্বার টেন তাসকিন আহমেদ এবং নাম্বার ইলেভেন আমিনুল ইসলাম বিপ্লব। এই ছিল সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ এবং পাকিস্তানের সম্ভাব্য একাদশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।